অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আমিনুর রহমান সহকারী শিক্ষক গণিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমি তোমাদের নবম দশম নবম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে তোমাদের আমি গতদিনে বাস্তব সংখ্যা যে এক অধ্যায় আছে এক অধ্যায়ের যে আবৃত দশমিক সংখ্যাকে কীভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় গুণ করতে হয় ভাগ করতে হয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে জাস্ট আমি তোমাদের একটু পূর্বজ্ঞান যাচাই করে নেই যে তোমরা আসলে পড়াশোনা করছো কি না গুণ করো এখানে আমি দুইটা আবৃত্ত দশমিক সংখ্যা দিয়ে দিছি একটা আছে থ্রি পয়েন্ট সিক্স একটা আছে জিরো পয়েন্ট টু সেভেন রিকারিং দেওয়া আছে আমি তোমাদের গতদিনে এই যে আবৃত সংখ্যার গুণ শিখেছিলাম ভাগ শিখিয়েছিলাম যোগ শিখিয়েছিলাম এবং বিয়োগ আমি সেটার এই উপর তোমাদের দুইটা কাজ দিলাম বলতেছি যে যোগ করো এখানে আমি দিয়েছি টু পয়েন্ট ফোর আবৃত প্লাস থ্রি পয়েন্ট টু থ্রি ফাইভ আবৃত প্লাস টুয়েলভ পয়েন্ট থ্রি টু সেভেন থ্রি আবৃত সেভেন আবৃত তার মানে এখানে বুঝতে হবে থ্রি টু সেভেন তিনটার উপর আবৃত অবস্থায় আসি তাহলে তোমাদের এই যোগগুলো শিখে আমি গত ক্লাসে এই শুধু যোগ বিয়োগ ভাগের উপরেই আলোচনা করেছিলাম তাহলে আমি মনে হয় যে তোমাদের এই গুণ এবং যোগের সমস্যা হওয়ার কথা না তোমরা করে ফেলো গুড চলো আজকে আমাদের পাঠ জেনে নেই আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আজকের পাঠ হচ্ছে শ্রেণী নবম বিষয় গণিত অধ্যায় এক এই নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের উপর এটা আমার তৃতীয় লেকচার চলো আজকে আমাদের লার্নিং আউটকাম শিক্ষণ ফল দেখে নেই অমূলত সংখ্যা প্রমাণ করতে পারবে আমরা গতদিনে অমূলত সংখ্যা কি অমূলত সংখ্যা কীরকম রকম করে চেনা যায় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের যদি একটা সংখ্যা দিয়ে বলা যে প্রমাণ করো যে এটা একটা অমূলক সংখ্যা এই টাইপের সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে বা প্রমাণ করতে পারবে বীজের সংখ্যার বর্গ একটি বীজর সংখ্যা তা প্রমাণ করতে পারবে তেমন ইন্টারেস্টিং জিনিস তুমি দেখো বীজর সংখ্যাগুলো থ্রি থ্রি এর উপরে স্কোয়ার দাও নাইন নাইন ইজ অলসো অড নাম্বার তাহলে স্কোয়ার অফ ওয়ার্ড নাম্বার ইজ অড নাম্বার স্কোয়ার অফ ওয়ার্ড নাম্বার ইজ অ্যান অড নাম্বার বিজয় সংখ্যার বর্গ একটা বিজর সংখ্যা পাঁচ বিজোর পাঁচের পরিষ্কার দেওয়া কত পঁচিশ পঁচিশ নিজেও বিজোর সাত বিজোর সাতের পরিষ্কার দেওয়া ঊনপঞ্চাশ আসলে এটা জিনিসটি কি এইভাবে কখনো চিন্তা করছো তাহলে এখন তুমি এইভাবে একটা একটা করে সংখ্যা নিয়ে তোমার জীবন তোমার নেক্সট জেনারেশনে আরও দুই তিন চার জীবন পাঁচ জীবন শেষ করে মানে শেষ হবে না কখনো তাহলে এইগুলো কীভাবে আমরা সমাধান করব। একটা দুইটা উদাহরণ তো কোনো উদাহরণ হতে পারে না তুমি নাইন নাইনের পুরস্কার দিয়ে দেখলে এট্টি ওয়ান এইটটি ওয়ান ইস এন অড নাম্বার তোমাকে এখন বলতে পারে যে তাহলে তুমি থার্টিনের জন্য প্রুভ করো তাহলে থার্টিন দেখালে তারপর ফিফটিনের জন্য প্রুভ করো তাহলে আমরা আজকে শিখব যে কিভাবে প্রমাণ করতে হয় যে বিজর সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা তারপর হচ্ছে বিজোর সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে তা প্রমাণ করতে পারবা যে কোনো বিজর সংখ্যার বর্গকে যদি তোমরা আট দিয়ে ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে তিনের উপর স্কোয়ার দাও নাইন নাইনকে আট দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার ওয়ান ফাইভ ফাইভের স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে এইট দিয়ে ডিভাইড করো এইট ফোর এইট থ্রি টাইম টোয়েন্টি ফোর তাহলে ক্যারিং থাকতেছে ওয়ান তাহলে ওয়ান ইজ দ্য রিমাইন্ডার সাত সাতের উপর স্কোয়ার দাও ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আট দিয়ে ভাগ করো ছয় আটে আটচল্লিশ এক অবশিষ্ট থাকতেছে তাহলে এইভাবে যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে সেটা কিভাবে প্রমাণ করা যায় আমরা আজকে এই জাস্ট তিনটা টপিক নিয়ে আলোচনা করব অমূলত সংখ্যা প্রমাণ করতে পারবে আমরা গতদিনে অমূল্য সংখ্যা মানে চিনতে সক্ষম হয়েছি আজকে আমরা যে কোনো সং অমূল সংখ্যা দিয়ে বলতে বলে যেটা প্রমাণ করাটা অমূল্য সংখ্যা আমরা প্রমাণ করে দিতে পারবো আর দুইটা ইন্টারেস্টিং জিনিস শিখবো বিজয় সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা এবং বিজয় সংখ্যার বর্গকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে অনেক ইন্টারেস্টিং চলো আমরা শুরু করে দিই তাহলে আমার ফার্স্ট ক্লাস দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে অমূল্য সংখ্যা চেনার উপায় যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তার উপর যদি বর্গমূল দেওয়া হয় তাহলে সেগুলো অমূলদ হয় এখানে নিচে আমি একটা সংখ্যা লিখতেছি দেখো এইট স্কোয়ার রুটের ভিতরে দেখো কত আছে এইট এইট পূর্ণবর্গ সংখ্যা কি না এইটের উপর স্কোয়ার রুট তাহলে এটা অমূল্য সংখ্যা এটা আমাকে প্রমাণ করতে হবে যে জিনিসগুলা কিছু কিছু জিনিস সত্যি আছে এটা প্রুভ করতে গেলে আমাদেরকে একটু কন্ট্রাডিকশনভাবে প্রুভ করতে হবে কল্পনা ভাবে প্রুভ করতে হয় কীরকম জিনিস দেখো তোমাকে মনে করো যে বলা হলো যে তুমি প্রমাণ করো যে সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে কি করতে হবে তুমি এটা তো জানো যে সূর্য পূর্ব দিকে উঠেই তাহলে তোমাকে একদিন পশ্চিম দিকে দেখতে হবে যে সূর্য ওটা উঠে কিনা পশ্চিম দিকে উঠতেছে না গট তাহলে তো আরও দিক আছে উত্তর দিকে দেখো উত্তর দিকে উঠতেছে না দক্ষিণে দেখো দক্ষিণে উঠতেছে না পূর্ব উত্তরে দেখো পূর্ব উত্তরে উঠতেছে না পূর্ব দক্ষিণে দেখো কোনো পাশে উঠতেছে না তার মানে সূর্যটা পূর্ব দিকে উঠতেছে সেরকম এগুলো হচ্ছে কল্পনার বিরতি কোনো পাশে হচ্ছে না তার মানে কি পূর্ব দিকেই হচ্ছে সেরকম আমাকে প্রমাণ করতে হবে যে স্কোয়ার রুট একটি অমূলক সংখ্যা আমরা জানি তো স্কোয়ার রুট একটি অমূলক সংখ্যা কারণ আমরা অমূলত সংখ্যা চেনার উপায় তো বলছিলাম যে পূর্ণবর্গের সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল অমূলক সংখ্যা তাহলে এটা তো এই তো পূর্ণবর্গ সংখ্যা না এর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে তার উপর দিলে সেটা তো অমূল্য সংখ্যা হবে তাহলে এটাকে আমাকে কী করতে হবে কল্পনা বিরোধীভাবে প্রমাণ করতে হবে কিভাবে এটা কি বলতেছে অমূলত প্রমাণ করতে বলতেছে তাহলে এটাকে আমরা মূলত ধরে নিয়ে দেখবো যে মূলত না তাহলে সেটা অমূলত হবে আর তোমার বলতে পারো যে স্যার মূলত না হলে তো অন্য কিছু হইতে পারে কেন কারণ হবে না কারণ বাস্তব সংখ্যাকে তো ভাগে ভাগ করা হয়ে গেছে বাস্তব সংখ্যা কাকে বলে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে একসাথে বাস্তব সংখ্যা বলা হয় যদি অমূলত না হয় তাহলে তো মূলত হবে কারণ বাস্তুসংখ্য কিন্তু দুই ভাগেই ভাগ করা হয়ে গেছে একটা মূলত আর একটা অমূলত তাহলে অমূলত না হয় তাহলে কে হবে অবশ্যই অবশ্যই মূলত হবে চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে ধরি নেই যে স্কোয়ারউট এইট একটি মূলত সংখ্যা আমি বললাম এটা আমরা কন্ট্রাডিকশান দিয়ে প্রুভ করব এটা বলতে প্রমাণ করতে হবে এটা অমূলত সংখ্যা আমি এটাকে মূলত ধরলাম তাহলে দেখি যদি এটা মূলত না হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই অমূলত হবে আচ্ছা আমরা জানি যে যে কোনো মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে অবশ্যই লেখা যাবে কারণ মূলদ সংখ্যার ডিফিনেশন এটাই মূলদ সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেখানে তিনটে শর্ত আছে মূলদ সংখ্যা যেহেতু এ স্কোয়ার রেট মূলদ সংখ্যা তাহলে স্কোয়ার রেটকে পি বাই কিউ আকারে লেখা যাবে যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা কিউ নটার ইকুয়াল জিরো এবং পি কিউ সহ এই তিনটে শর্ত যদি ফুলফিল করে তাহলে তার মূলত হয় সে মূলত হওয়ার কোনো চান্স নাই আচ্ছা হইল স্কোয়ার রেট ইকুয়াল হবে কত পি বাই কিউ আমরা এখন এটাকে যদি স্কোয়ার অন বোথ সাইড করি তাহলে এইট ইকুয়াল হবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তাহলে বর্গ করলাম স্কোয়ার রুটের উপর স্কোয়ার মানে এইট ইকুয়াল পি এর উপর স্কোয়ার পি স্কোয়ার কিউ এর উপর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার এখন দেখো এখন উভয় পাশে যদি আমরা কিউ দ্বারা মাল্টিপ্লাই করি কিউ দ্বারা গুণ করি তাহলে এই পাশে হবে এইট কিউ ইকুয়াল এখানে একটা কিউ দ্বারা গুণ করলে এই কিউটার সাথে নিচের দুইটা কিউয়ের মধ্যে একটা কিউ কেটে যাবে তাহলে নিচের একটাই কিউ থাকবে আর উপরে পি স্কোয়ার অপরিবর্তিত থাকবে তাহলে এইট কিউ ইকুয়াল হলো কত পি স্কোয়ার বাই কিউ উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম এখন এখানে দেখো পি কিউ কিন্তু পূর্ণ সংখ্যা কিউ নটার ইকুয়াল জিরো এবং পি কিউ সহমলিক তাহলে এইট কিউ এটা স্পষ্ট পূর্ণ সংখ্যা এটা অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যা কিউটা পূর্ণ সংখ্যা এইট পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণন পূর্ণ সংখ্যা সমান পূর্ণ সংখ্যা তাহলে এইট কিউ পূর্ণ সংখ্যা কিন্তু এটা একটা ভগ্নাংশ দশমিক কারণ পি এবং কিউ যেহেতু সহমৌলিক সহমৌলিক কাকে বলে তোমাদেরকে এই ডিফিনেশনটা মনে থাকার কথা যে যে দুই ব্যতধিক সংখ্যার মধ্যে যদি এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে এক ওয়ান দুই ব্যতধিক সংখ্যার মধ্যে যদি এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে তাদেরকে সহমৌলিক বলা হয় ইফ দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর অ্যাকসেপ্ট ওয়ান দেন দ্য টু আর মোর দেন টু নাম্বার ইজ কল্ড কো নাম্বার তাহলে চলো তাহলে এখানে স্পষ্ট বোঝা হচ্ছে যে এইট কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কুয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি কিউ পরস্পর সহমৌলিক সহমৌলিক মানে কি এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই তার মানে এদেরকে কাটাকাটি করা যাবে না তার মানে এদের ভাগপাটা অবশ্যই একটা কী আসবে দশমিক হবে তাহলে দশমিক আর পূর্ণ সংখ্যা তো সমান হইতে পারে না টু ইজ ইকুয়াল কি টু পয়েন্ট ফাইভ হবে থ্রি ইকুয়াল কি সেভেন পয়েন্ট ফাইভ হবে না তাহলে এটা সমান হইতে পারে না থ্রি ইকুয়াল থ্রি সম্ভব সিক্সটিন ইকুয়াল সিক্সটিন সম্ভব কিন্তু এটা তো এটা মনে করছে সিক্সটিন কিন্তু এটা তো সিক্সটিন আসার চান্স নাই এটা তো হবে কি ভগ্নাংশ এটা 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 তো হবে এটা তো দশমিক হবে তাহলে এটা সমান হইতে পারে না এটা কোথায় থেকে আসলো এটা আসলো এই যে এটা থেকে তাহলে এটা যদি সমান না হয় তাহলে এটাও সমান হবে না আর যদি এটা সমান না হয় স্কোয়ার ইকুয়াল যদি পিভাই কিউ আকারে লেখা না যায় তাহলে সেটা তো মূলত হইতেই পারবে না তাহলে জাস্ট এই কাজটা করতেছি তাহলে এই যে এইট কিউ নট আর ইকুয়াল কত আছে পি স্কোয়ার বাই কিউ এটা তো সমান হইতে পারবে না কারণ একপাশে পূর্ণ সংখ্যা একপাশে দশমিক এটা কোনো দিন কোনো কালে সমান হবে না তাহলে এটা সমান না হওয়া মানে কিন্তু এটা সমান না হওয়া তাহলে অতএব আমি লিখতে পারি স্কোয়ার ইট নট আর ইকুয়াল পি বাই কিউ স্কোয়ারুড এইট নট আর ইকুয়াল পি বাই কিউ তাহলে স্কোয়ার ইটকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে মূলত হবে না মূলত ডিফিনেশনে বলতেছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেহেতু স্কোয়ারউড এইটকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে স্কোয়ারউড এইট মূলত সংখ্যা হবে না তাহলে মূলত হলে কি হবে অবশ্যই অমূলত হবে তাহলে দেওয়ার পর স্কোয়ারউডে একটি অমূলত সংখ্যা এইভাবে তোমরা এই যে স্কোয়ারউড এইট স্কোয়ারউট সেভেন স্কোয়ারউট ফাইভ উড টেন স্কোয়ারউট ইলেভেন স্কোয়ার রুট থার্টিন স্কোয়ার রুট ফোরটিন স্কোয়ার রুট ফিফটিন সকল ম্যাথ তোমরা সলভ করতে পারবা তাহলে আমরা এখন যে কোনো অমূলত সংখ্যা যে এটা যে অমূলত সংখ্যা সেটার প্রমাণ দেখাইতে পারবো ইনশাল্লাহ চলো আমরা এখন নেক্সট কাজটাতে যাই নেক্সট কত কি ছিল প্রমাণ করো যে বীজ সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা বীজর সংখ্যা ওয়ার্ড নাম্বার হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়ার্ড নাম্বার হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইভেন নাম্বার আদর্শ আকার আছে বিজয় সংখ্যার আদর্শ আকার আছে জোর সংখ্যার আদর্শ আকার আছে জোর সংখ্যার আদর্শ আকার আছে টোয়াইস এন এন বিলংস টু এন এনটা যে কোনো স্বাভাবিক সংখ্যা টয়স এন বলছি এন স্বাভাবিক সংখ্যা এনার মানে এক বসাও দুই এক কে দুই টয়স এন এনার মান দুই বসাও দুই দুগুণি চার দেখো সংখ্যাগুলো জোর আসতেছে না বি জোর আসতেছে এনের মান তিন বসাও তিন দুগুনি ছয় ছয় জোর সংখ্যা চার বসাও টয়স এন মানে টু ইন্টু ফোর এইট এইট ইজ অলসো ইভেন নাম্বার ফাইভ বসাও টু ইন্টু ফাইভ টেন টেন ইজ ইভেন নাম্বার জোর সংখ্যা সিক্স বসাও টু ইন্টু সিক্স টুয়েলভ টুয়েলভ ইজ অলসো ইভেন নাম্বার তাহলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইভেন নাম্বার টোয়াইস এন তাহলে টোয়াইস এন হচ্ছে জোর সংখ্যার আদর্শ আকার আর যে কোনো জোর সংখ্যার সাথে যোগ করলে সেটা বিজোর হয় তাহলে টোয়াইস এন প্লাস ওয়ানটা হচ্ছে বিজয় সংখ্যার আদর্শ আকার টোয়াইস এন মাইনাস ওয়ানও হতে পারে তাহলে টোয়াইস এন প্লাস ওয়ান ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অড নাম্বার টয়স এন ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইভেন নাম্বার তাহলে আমরা একটা জোর সংখ্যার আদর্শ আকার ধরলাম তাহলে জোর সংখ্যার আদর্শ আকার কী বললাম টোয়াইস এন প্লাস ওয়ান তাহলে আমি ধরে নিলাম যে মনে করি টোয়াইস এন প্লাস ওয়ান একটি বিজয় সংখ্যা দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অট নাম্বার এটা হচ্ছে বিজয় সংখ্যার আদর্শ আকার তাহলে আমাকে বলতে হবে বীজ সংখ্যার বর্গ তাহলে এটার উপর বর্গ করতে হবে এই যে এটার উপর আমি বর্গ দিয়ে দিলাম তাহলে এটার উপর যখনই বর্গ দিব তাহলে এটা হচ্ছে টোয়াইস এন প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এটাকে এ ধরি আর এটাকে বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়াইজে বি প্লাস বি স্কোয়ার এই যে প্রথম দুই এখানে তিনটা পদ আছে ফোর এন স্কোয়ার ফোর এন আর ওয়ান প্রথম দুইটা পদ থেকে দেখো ফোর এনটা কমন নেওয়া যায় প্রথম দুটো পদ থেকে ফোর এন কমন নিলাম ফোর এন কমন নিলে এখানে হয় এন প্লাস ওয়ান এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে একটা জিনিস লক্ষ্য করো একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এন প্লাস ওয়ান এই এন আর এন প্লাস ওয়ান দুইটা কর্মিক স্বাভাবিক সংখ্যা এন এর মান যদি এক হয় তাহলে এটার মান হবে দুই এন এর মান যদি টু ধরি তাহলে এটা টু প্লাস ওয়ান কত হবে থ্রি এটা যদি থ্রি ধরি তাহলে এটা থ্রি প্লাস ওয়ান কী আছে ফোর তার মানে এন আর এন প্লাস ওয়ান দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর যে কোনো দুইটা কর্মী স্বাভাবিক সংখ্যার গুণফল সব সময় জোর হয় তিন আর চার গুণ করো তিন চারে বারো দুই তিন গুণ করো তিনগুলি ছয় দেখো জোর সংখ্যা আসতেছে না বিজয় সংখ্যা আসতেছে পাঁচ ছয় গুণ করো পাঁচ ছয় তিরিশ জোর সংখ্যা সাত আট গুণ করো সাত আটে ছাপ্পান্ন জোর সংখ্যা ছয় সাত গুণ করো ছয় সাত বিয়াল্লিশ জোর সংখ্যা যে কোনো দুইটি কর্মী স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় জোর মাল্টিপল অফ টু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ অলওয়েজ ইভেন যে কোনো দুইটি কর্মিক স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় জোর হবে তাহলে এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান হচ্ছে দুইটি কর্মিক স্বাভাবিক সংখ্যার গুণফল ফল তাহলে তাদের গুণফলটা অবশ্যই জোর আগে আমি লিখছি এন ইন্টু এন প্লাস ওয়ান হলে দুইটি স্বাভাবিক সংখ্যার গুণফল যা সবসময় জোর তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ানটা হচ্ছে জোর তাহলে জোরের সাথে যখন ওই ফোরটা কী ফোর জোর সংখ্যা না বিজোর সংখ্যা জোর সংখ্যা জোর গুনন জোর সমান জোর জোর গুণুন বিজোর কি হবে সমান জোর আর বিজোর গুণন বিজোর সমান বিজোর মনে রাখতে হবে জোর গুণন জোর সমান জোর জোর গুণন বিজোর সমান জোর বিজর গুণন বিজোর সমান বিজোর তাহলে এই এন ইন্টু এন প্লাস ওয়ানটা সবসময় কী হবে বলো দেখি এন ইন্টু এন প্লাস ওয়ানটা সবসময় জোর আর জোর সংখ্যার সাথে এই যে ফোর গুণ আছে তাহলে ফোরটা একটা জোর তাহলে জোরের সাথে যখন জোর গুণ হবে তাহলে এটা সম্পূর্ণটা হবে একটা জোর সংখ্যা আর জোর সংখ্যার সাথে যখন এক জোর হয় সেটা বিজোর হয় যে কোনো জোর সংখ্যার সাথে এক করো ইভ ওয়ান ইজ অ্যাডেড উইথ এনি ইভেন নাম্বার তাহলে কী হচ্ছে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান জোর কারণ এন ইন্টু এন প্লাস ওয়ানটা সবসময় জোর আর জোরের সাথে একটা জোর সংখ্যা গুণ হলে সেটা হবে জোর আর জোরের সাথে যখন এক জোর হবে সেটা হবে বীজ সংখ্যা তাহলে এটা যে এটা ছিল বীজ সংখ্যা তার বর্গ হলো এটা তাহলে এটা কী হলো একটা সংখ্যা বীজ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যাতে যে কোনো বীজ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা অতএব বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা এইভাবে আমরা প্রুফ করতে হবে এখন তোমাকে যদি বলে ইলেভেনের জন্য প্রুফ করে থার্টি জন্য প্রুফ করো স্যার আপনার যত দরকার তত বসায় নেন এন এর ভ্যালু যত দরকার তত বসায় নেন এখানে আমি স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে দিছি এন যে যে কোনো বিজোড় সংখ্যা কথা ক্লিয়ার এটা হচ্ছে যে কোনো বিজোড় সংখ্যার আদর্শ আকার এনের এর মান মতো বসান তাহলে এসে যাবে এবার আমরা প্রমাণ করব যে বিজয় সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে যখন আমরা যে কোনো বিজয় সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করবো চলো আমরা আগের কাজটার মতোই একটু অনেক দেখে নিই এটা হচ্ছে বিজয় সংখ্যার আদর্শ আকার এর বর্গ করে দিলাম এটা পাইলাম এটা পর পরে পাইলাম ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান যেটা এর পূর্বের কাজটা দিয়ে আমরা শিখে গেলাম তাহলে এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল যা সবসময় জোর দুটি কর্মিক স্বাভাবিক সংখ্যার গুণফল যা সব সবসময় জোর তাহলে এটা জোর তাহলে এন ইন্টু এন প্লাস হচ্ছে কি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার সাথে তাহলে এটা আছে ফোর গুণ আছে তাহলে আমরা বলতে পারি ফোর এন ইন্টু এন প্লাস হচ্ছে এটা হচ্ছে চারের জোর গুণিত চারের সাথে কি জোর সংখ্যা জোর সংখ্যাগুলো গুণ অবস্থায় আছে না এন ইন্টু এন প্লাস যদি জোর হয় তাহলে চারের সাথে কি জোর সংখ্যাগুলো গুণ আছে না তাহলে এটা কি আমরা বলতে পারি চারের জোর গুণিতক তাহলে আমরা এখানে বলতে পারি ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান হল চারের জোর গুণিতক কারণ এন ইন্টু এন প্লাস ওয়ান হচ্ছে জোর তাহলে চারের সাথে শুধুমাত্র জোর সংখ্যাগুলোই গুণ আছে গুণিতক মানে কি জোর সংখ্যা সংখ্যা সবই গুণ থাকতে পারে আর জোর গুণিতক মানে কি ওই সংখ্যাটার সাথে শুধু জোর সংখ্যাগুলো গুণ হবে তা যেহেতু এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান জোর তাহলে চারের সাথে শুধু জোর সংখ্যাগুলো গুণ আছে তার মানে এটাকে বলতে পারি যে আমরা চারের জোর গুণিতক আর যে কোনো চারের গুণিতককে সবসময় আট দ্বারা বিভাজ্য হবে দেখো চারকে দুই দিয়ে গুণ করো আট আটকে আট দ্বারা ভাগ করা যাবে চারকে চার দ্বারা গুণ করো জোরগুণিত গুণিতকগুলোর কথা বলতেছি কিন্তু আমি বিজোর কোনো গুণিতের কথা বলিনি আমি বলছি চারের যে কোনো জোর গুণিতক গাঢ় দ্বারা বিভাজ্য তাহলে চারকে চার দ্বারা গুণ করো তাহলে চার ষোলো ষোলোকে আট দিয়ে ভাগ করো নিশ্চিত বিভাজ্য হবে চারকে ছয় দিয়ে গুণ করো চার ছয় চব্বিশ চব্বিশকে আঠ দিয়ে ভাগ করো তিন আটে চব্বিশ চারকে আট দিয়ে গুণ করো চার আটে বত্রিশ বত্রিশকে আট দিয়ে ভাগ করো চার আটে বত্রিশ তাহলে চারের যে কোনো জোরগণিতক সবসময় আট দ্বারা বিভাজ্য তাহলে আমি এটা এখানে লেখার চেষ্টা করতেছি যে কিন্তু চারের গুণিতক আট দ্বারা বিভাজ্য তাহলে চারের গুণিতক মানে কি এটা এটা যদি আট দ্বারা বিভাজ্য হয় তার সাথে যদি এক যোগ হয় তাহলে এক অবশিষ্ট থাকবে যদি দুই যোগ থাকে তাহলে দুই অবশিষ্ট থাকবে যদি তিন যোগ থাকে তাহলে তিন অবশিষ্ট থাকবে তার মানে কি তাহলে যে কোনো বিজয় সংখ্যার বর্গকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে এই যে যে এতকে যদি আড্ডারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তার মানে কি বিজয় সংখ্যার বর্গকে আমরা যদি আড্ডারা ভাগ করি প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে আমি তোমাদের একটু মূল্যায়নের জায়গা রাখছি দেখো প্রথমে প্রতি নিচের কোনটি অমূলত সংখ্যা তোমাদের অমূলত সংখ্যা আমি গত লেক্সার এবং এই লেক্সার দুই লেকচারেই বললাম তাহলে আমি আশা করতেছি তোমরা প্রশ্নটা আনসার করতে পারবা ক নম্বর স্কোয়ার রুট ফাইভ কর নম্বর স্কোয়ার রুট নাইন থ্রি বাই ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বলো কোনটা আনসার গট ক নাম্বার কারণ এই যে পাঁচ পূর্ণবর্গ সংখ্যা নয় নয়ের উপর রুট তাহলে স্কোয়ার রুট দেখলেই যে অমূলত হবে এটা কখনোই বলি নেই কারণ নাইন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার উপর বর্গমূল থাকলে সেটা কখনোই অমূলত সংখ্যা হবে না টুয়াস এন মাইনাস ওয়ান হল স্কোয়ার যেখানে এন বিলংস টু এন এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে গেছে নিচের কোনটি হবে জোর হবে বিজোর হবে ভগ্নাংশ হবে না কোনোটি নয় হবে তাহলে এটা বীজর সংখ্যা বীজ সংখ্যার বর্গ কী হয় ঘট বীজর সংখ্যা তাহলে এটা ক নাম্বার আনসার হবে সহমৌলিক সংখ্যা কী তোমাদের একটু আগে আমি সহমৌলিক সংখ্যার ডেফিনেশন বললাম যে যদি দুই বা তৈরিক সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হবে বাড়ির গাছ দেখো তোমাদের আমি বাড়ির গাছের জানিয়ে রাখছি প্রমাণ কর যে স্কোয়ার রুট সেভেন একটি অম্ল সংখ্যা একটু আগে আমি শিখেলাম স্কোয়ার রুট এইট এইভাবে আমি তোমাদেরকে বলছিলাম যে স্কোয়ার রুট সেভেন করতে পারবা রুট ফাইভ করতে পারবা স্কোয়ার রুট থ্রি করতে পারবা ঠিক সেম এস কাজ এক্সট্রা কোনো কাজ দেওয়া হবে না বাড়ির গাছ যা করার সেখানে হচ্ছে তাই দেওয়া হবে প্রমাণ করো যে চারটি কর্মী স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে সাথে যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তোমরা চারটি স্বাভাবিক সংখ্যা নিবা তার সাথে যোগ করবা দেখবা যে পূর্ণবর্গ সংখ্যা হয় এবং এটা তোমরা বাস্তবে এক্সপেরিমেন্ট চালাবার যে কোনো চারটে কর্মী স্বাভাবিক সংখ্যা নাও যে কোনো চারটা তার সাথে যোগ করো ইন এভরি কেস দিস ইজ পারফেক্ট স্কোয়ার নাম্বার চলো তোমাদের পরবর্তী পাঠ আমাদের কি হবে আমরা এই অধ্যায়ে যত কাজ আছে সব কাজ শিখে গেলাম তাহলে এই অধ্যায়ের একটা সৃজনশীলের উপর লেকচার রাখা দরকার তাহলে আমরা পরবর্তী ক্লাসটা নিব এই অধ্যায়ের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে এই অধ্যায়ে আমার মনে হয় যে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে অনলাইনে বা অভার ফোনে যোগাযোগ করো আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমি আমার লেভেল বেস ট্রাই করবো তাহলে আমরা নেক্সট দিনে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আমরা যদি সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে চাই তাহলে এই অধ্যায়টা পুরোটা তোমাদেরকে খুব ভালোভাবে শিখে আসতে হবে তাহলে আমি আশা করব যে এই অধ্যায়ের তোমার সব কিছু দেখেই পরবর্তী ক্লাসে আসবা তাহলে আমাকে যারা তোমরা শুনলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ